তখন বলেছিলাম না বিকেলের সাফারিটা ভালো, দেখলেন তো বিকেলে না আসলে এটা পাখি দেন। এরপরে বলবেন টাইগার দিলে ভালো হতো, পুলিশটা মন করে ভরবে না। দাদা একটু কিছু বলুন এই ক্যামেরাতে, আপনার দুটো বাইক নিয়ে কেমন লাগলো আমাদের এখানে সাফারি করে রাজাবাদ খাতে? না খুব ভালো লেগেছে, কেননা আমরা সকালে যখন আপনার কাছে শুনলাম যে বিকালটা এসে ভালো আরও বেশি দেখা যেতে পারে সুযোগ আছে, তার জন্যে আমরা আবার মানে যা টাকা হলো সেদিকে আমরা তাকাইনি, জাস্ট এনজয় করার জন্যে আবার বিকালের সাফারিটা নেওয়ার জন্য ওখানে গিয়ে কল করলাম আপনাকে যে বিকালের সাফারিটা আমরা করতে যাই। রিয়েলি যারা আমরা জঙ্গল ভালোবাসি বলেই এখানে জন্তু জানোয়ার কেউ আমরা রাস্তাঘাটেও দেখছি আসার সময়, ওখানে হরিণ দেখলাম আসার সময়, আজকেও আসার সময় হরিণ দেখেছি, আর এই তো হাতি কালকে যাওয়ার সময় রাস্তার হাতি দেখলাম, আজকে জঙ্গলে এসে এক পুরো এক দল হাতি দেখে খুবই আনন্দিত আমরা। এত হাতি দেখেছি, ১১৬টা হাতি, মানে এটা সত্যি মানে আমাদের খুবই আনন্দ হচ্ছে যে টাকা এলাকা টাকাটা থাকতাম না, এই যে আনন্দটা এটা আসল ব্যাপার, আর জঙ্গলটাকে এনজয় করা যাচ্ছে। আমরা সত্যিকারে এসেছিলাম ঘন জঙ্গল, ডেন্স ফরেস্ট, আমরা জানি যে এই সময়টা আমরা হয়তো অ্যানিমেল অত দেখতে পাবো না, এই যেহেতু আমরা যাচ্ছি ফার্স্ট খুলেছে ১৪ তারিখে ১৬ তারিখে আশা নিয়ে আসবেন সবসময় কিছু দেখতে পাবো না, কিন্তু জঙ্গল আপনি কি দেখাবেন আপনার লাগ, জঙ্গলের বিউটিটাকে এনজয় করার জন্য আমরা এসেছিলাম, তো তার সাথে আমাদের ওভার এনজয় হয়ে গেল, হ্যাঁ অ্যাকচুয়ালি থ্যাংক ইউ আপনাদেরকেও থ্যাংক ইউ জানাচ্ছি যে আমাদের এই আপনারা যে বললেন যে হ্যাঁ এই বিকালে সাফারিটা করলে দেখা যেতে পারে, আর সেই সুযোগটা আপনারা আমাদের করে দিয়েছেন তার জন্য আপনারা অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। দেখুন স্নান করছে কি সুন্দর করে, দেখতে দেখো
ঠান্ডা হয়েছে বললো মনে মনে। এই রাস্তাটা মানে এই মেয়ের মাথা